আজকে মাশাআল্লাহ এই আন্দোলনের খেদমত, এই আন্দোলনের বরকতে আজকে সমাজ থেকে শিরিক বিরাদ মূলোৎপাটন হয়েছে, হয়েছে না? আজকে সারা বিশ্বে ইসলাম নিরাপদ, কথা ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وممن خلقنا امه يهدون بالحق وبه يعدلون وقال النبي الامين صلى الله عليه وسلم لا تزال طائفه من امتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى ياتي امر الله وهم كذلك رواه مسلم নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক আন্দোলন ও একক সংগঠন বাংলাদেশ আহলাদেশ যুব সংঘ এবং আহলাদেশ আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলার দেবুদ্দার সাংগঠনিক উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি, প্রধান আলোচক, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কুমিল্লা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সমবেত ইসলাম দরদী জান্নাত পাগল শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি কেরাম, তাওহীদের চেতনায় উজ্জীবিত সংগ্রামী যুবক ভাইরা, স্নেহের সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে কোনো বেদাতি সম্মেলন না, কোনো শেরকি সম্মেলন না, প্রচলিত কোনো সম্মেলন না, কোরআন এবং সহি হাদিসের সম্মেলনে একত্রিত করেছেন। যে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন আমরা খুশি না বেজা? প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, নবীকুল সম্রাট, সমাজ বিপ্লবের রূপকার, শাফাতের একমাত্র কাণ্ডারী আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক। সেই সাথে আল্লাহ রাসূলের পরিবার, সাথী এবং অনুসারীদের উপর কিয়ামত পর্যন্ত শান্তি বর্ষিত হোক আমরা বলি আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, আহলাদিস আন্দোলন এই নামটা অনেকে সহ্য করতে পারে না, কথা ঠিক কিনা? কারা সহ্য করতে পারে না? দুইটা বিষয় এখানে কাজ করে, একটা হলো অজ্ঞতা, আরেকটা হচ্ছে বিদ্বেষ। অনেকে অজ্ঞতার কারণে, না জানার কারণে আন্দোলন সহ্য করতে পারে না, আবার অনেকে বিদ্বেষের বশবর্তী হয়ে আন্দোলন সহ্য করতে পারে। তাহলে আহলাদিস আন্দোলন এটা কি কোনো ফেরকার নাম? এই জন্য বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার। এটা কি কোনো ফেরকার নাম? এটা কোনো মতবাদের নাম? এই আন্দোলন কোনো ব্যক্তিকে কেন্দ্র করে এই আন্দোলন কি গড়ে উঠেছে? তাহলে এই আন্দোলনের ভিত্তি কিসের উপর? এই আন্দোলনের ভিত্তি হচ্ছে কোরআন এবং সহি হাদিসের উপর। এই আন্দোলনের সূচনা ভারতবর্ষ থেকে না, ইরাক থেকে না, এই আন্দোলনের সূচনা হচ্ছে মক্কা মদিনা থেকে, কথা ঠিক কিনা? তাহলে আহলাদিস আন্দোলন এটা কোনো ফেরকার নাম না, এটা কোনো মাজহাবের নাম না। আহলাদিস আন্দোলন আকীদাগত এবং আমলগত কারণে এটা একটা মুক্তির আন্দোলন, বৈশিষ্ট্যগতভাবে এটা হচ্ছে আহলাদিস আন্দোলন। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি মাঠে, যারা আন্দোলনের সাথী, কর্মী, সদস্য, আমাদের আন্দোলন সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে, পরিষ্কার ধারণা রাখতে হবে। আজকে এই পরিষ্কার ধারণার অভাবে আজকে আমরা এই নাজাতের আন্দোলন, মুক্তির আন্দোলন, আহলাদিস আন্দোলনের পতাকা মূলে অনেকে আসি নাই, কথা ঠিক কিনা? এলো জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে। পরকালে যদি আমরা মুক্তি পেতে চাই, পরকালে যদি আমরা নাজাত পেতে চাই,
তাহলে কোরআন এবং সহিহ হাদিসের কোনো বিকল্প নাই, আর কোনো রাস্তা আছে? কোরআন এবং সহিহ হাদিসের আন্দোলন হচ্ছে আহলে হাদিস আন্দোলন, শিরক বিদাতের মূলোৎপাটনই হচ্ছে আহলে হাদিস আন্দোলন, আল্লাহ রাসূলের মৃত সুন্নতগুলোকে জিন্দা করার আন্দোলন হচ্ছে আহলে হাদিস আন্দোলন। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন পিওর এবং খাঁটি আন্দোলন, এই হকপন্থী আন্দোলন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, এই আন্দোলনের ক্ষতি কেউ করতে পারবে না। তাহলে এই আন্দোলনের সূচনা কোন সময় থেকে? যে আন্দোলনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। তাহলে এই আন্দোলনের সূচনা কোন সময় থেকে বলেন? এই আন্দোলনের সূচনা যেদিন ওহী নাজিল হয়েছে, যেদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন, সেদিন থেকে এই আহলে হাদিস আন্দোলনের সূচনা। কথা কি বুঝতে পারছেন? অনেকেই আমাদেরকে বলে এর জবাবটা আমাদের দেওয়া দরকার, যে আহলে হাদিসের জন্ম, আহলে হাদিসের সৃষ্টি বেশি দিন আগে না, আহলে হাদিসের জন্ম ব্রিটিশরা আহলে হাদিসদেরকে সৃষ্টি করছে, এদের জন্ম 100 বা 200 বছর আগে, এ কথা বলে কিনা? আজকে এক শ্রেণীর আলেম এই আহলে হাদিস জামাতের উপর তাদের হামলা, তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। আপনি ইউটিউব খুলেন, নেট খুলেন, আপনি দেখবেন এরা আহলে হাদিসের বিরুদ্ধে বিষাদাগার করছে, মানুষকে ফুসিয়ে তুলতেছে, ফুসলিয়ে তুলতেছে। জি, তাদের এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদেরকে বুঝতে হবে, যেগুলো হচ্ছে তাদের বিদ্বেষ, এগুলো তাদের অন্তর্জ্বালা। আহলে হাদিসদেরকে গালি দিয়ে, আহলে হাদিসের নামে অপপ্রচার করে ওরা কি করতেছে? আহলে হাদিস মুভমেন্টকে খতম করার জন্য মাঠে ময়দানে কাজ করতেছে। কথা ঠিক কিনা? অতএব আমাদেরকে কি করতে হবে? সাবধানে থাকতে হবে। মহতরম হাজরিন, এবার আসেন যে কথা বলবো, আহলে হাদিস আন্দোলনের সূচনা আল্লাহ রাসুলের নবুয়তের সূচনা থেকে। তাহলে এই আন্দোলন সূচনা হয়েছে কার মাধ্যমে? আমাদের ইমামকে, আমাদের নেতাকে, একমাত্র নেতা ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের অভ্রান্ত ইমাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মাযহাবের নাম কি? ইসলাম। আমাদের মাযহাবের নাম হচ্ছে ইসলাম। আমাদের গাইড বুক কি? আল কোরআন এবং সহিহ হাদিস। তাহলে আমাদের দাওয়াতটা কি দেশবাসীর প্রতি, সবার প্রতি আমাদের দাওয়াতটা কি? আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি, এটা হচ্ছে আমাদের দাওয়াত। মোহতারাম হাজরিন, আজকে এই আহলে হাদিস আন্দোলন পৃথিবীর বুকে জিন্দা থাকার কারণে আজকে সারা বিশ্বে ইসলাম নিরাপদ। কথা ঠিক কিনা? ইসলাম আজকে নিরাপদ, বিশ্ব নিরাপদ ইসলামের কাছে, আর ইসলাম নিরাপদ আহলে হাদিসদের কাছে, আর অমুসলিম নিরাপদ মুসলমানের কাছে। কথা ঠিক কিনা? আজকে আপনি দেখেন ভারতবর্ষে যে দাঙ্গা হয়, আমাদের দেশে কি দাঙ্গা হয়? কেন হয় না? ওরা আমাদের মসজিদ ভাঙে, কিন্তু বাংলাদেশের মন্দিরগুলো আজকে নিরাপদ। কথা ঠিক কিনা? কারণ ইসলামের শিক্ষা, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। ওরা অসভ্য, আর হচ্ছে বর্বর, ওরা হচ্ছে জাহেল, এই জন্য মুসলমানদের মসজিদ ভাঙে। কথা ঠিক কিনা? আর মুসলমান এরা হচ্ছে সভ্য, এরা জানে যে মুসলিম দেশে যেই বসবাস করবে তার উপর অন্যায়ভাবে অত্যাচার করা যাবে না, নির্যাতন করা যাবে না, এই অনুমতি ইসলাম কাউকে দেয় নাই, দিয়েছে আল্লাহ আকবার। এই কারণে আজকে এই দেশে অমুসলমান যারা তারা নিরাপদে বসবাস করছে, মুসলমান যেখানে আছে আজকে অমুসলমানরা কি নিরাপদ? কথা ঠিক কিনা? আপনি অন্যায়ভাবে কোনো অমুসলমানকে হত্যা করতে পারবেন? অমুসলমানদের এবাদতের ঘর, উপাসনা ঘর আপনি কি ধ্বংস করতে পারবেন? কখনোই না, এই অধিকার ইসলাম কাউকে দেয়নি। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, যে আহলে হাদিস আন্দোলন এটা একটা পিওর আন্দোলন, এটা তো হকের আন্দোলন। আহলে হাদিস আন্দোলন যতদিন পৃথিবীতে থাকবে ইনশাল্লাহ হক বেঁচে থাকবে। এই কথা কার? আল্লাহ বাংলা রাসুলের। আল্লাহ কি বলছেন? অমিম্মান খালাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আমার সৃষ্টির মধ্যে একটা দল আছে
যারা হক পথে চলে সেইভাবে কি করে বিচার করে? এ কথাটা কার? আমার সৃষ্টির মধ্যে একটা দল আছে, তাহলে একটা দল থাকবে যারা হক পথে চলবে সেইভাবে কি করবে? বিচার করবে, ফয়সালা করবে। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াযুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিকা রাওহু মুসলিম। যে আমার উম্মতের মধ্যে একটা দল হকের উপর টিকে থাকবে, পরিত্যাগকারীরা নিন্দুককারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাল্লাহ তাআলাকে প্রশ্ন করা হয়েছে হাদিসের ব্যাপারে, যে একটা দল হকের উপর টিকে থাকবে ওই দলটা কোনটা? তিনি পরিষ্কারভাবে বলছেন, ওয়াইল লাম ইয়াকুনা সাহাবাল হাদিস ফালা আদ্রি মানহুম, তারা যদি আহলে হাদিস না হয় আমি জানি না তারা কারা। তাইলে একটা দল হকের উপর টিকে থাকবে। ইমাম মাহমুদ্দিন হাম্বল জন্মগ্রহণ করছেন 164 হিজরিতে, মৃত্যুবরণ করছেন 241 হিজরিতে। ওই সময় হকপন্থী দল হিসাবে কোন দলের দিকে ইঙ্গিত দিয়েছেন? আহেলাদিস জামাত। তারা যদি না হয় আমি জানি না তারা কারা। তাহলে আহেলাদিসের জন্ম ব্রিটিশ পিরিয়ডে? ইংরেজ নাকি আহেলাদিসকে জন্ম দিয়েছে? ইমাম মাহমুদ্দিন হাম্বলের জন্ম কত 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 বছর পরে একটু চিন্তা ভাবনা করে, তখনই তিনি আহেলাদিসের কথা বলছেন। আল্লাহ আকবার। মোহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি পবিত্র কুরআনুল কারীমের সূরা ইসরার 71 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিম, যেদিন আমি ডাকবো প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতা সহ। প্রত্যেক সম্প্রদায়কে আল্লাহ ডাকবেন তাদের নেতা সহ। তাহলে আহেলাদিসের নেতাকে? আহেলাদিসের নেতাকে? একমাত্র কি বিশ্বনবী আমাদের নেতা? ঠিক আছে তো না? প্রচলিত নেতা আছে? প্রচলিত কোনো নেতা আছে? আছে। আজকে আহেলাদিসরা খুবই দুর্বল, আহেলাদিসরা নিরঙ্কুশভাবে একমাত্র আল্লাহ রাসূলকে নেতা হিসাবে অনেকেই মানে না। মানে আমরা মসজিদে মানি, কিন্তু রাজনৈতিক জীবনে, রাজনীতিতে, অর্থনীতিতে আমরা কি নবীকে মানি? রাজনীতিতে আমাদের লিডার একজন, অর্থনীতিতে আমাদের লিডার একজন, তাকে তাদের কথা কি বলা হয়েছে? আল্লাহু আকবার। তাহলে আহেলাদিস বলতে বোঝানো হয়েছে যিনি কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নিয়েছেন সার্বিক জীবনে, তিনিই কি? তিনিই হচ্ছেন আহেলাদিস। তাইলে আহেলাদিস জানা কিয়ামতের মাঠে কার সাথে উঠবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কথা ঠিক কিনা? আমরা আল্লাহ রাসূলকে মূল্যায়ন করি, রাসূলের সুন্নতকে আল্লাহর জমিনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি, করি কিনা? আজকে মাশাআল্লাহ এই আন্দোলনের খেদমত, এই আন্দোলনের বরকতে আজকে সমাজ থেকে শিরিক বিদাত মূলোৎপাটন হয়েছে, হয়েছে না? হয়েছে কিনা? আগে আমরা ফরজ সালাতের পরে কি করতাম? মুনাজাত করতাম কিনা? ঈদের মাঠে মুনাজাত হতো কিনা? বিয়ের মজলিসে মুনাজাত হতো কিনা? সম্মিলিত মুনাজাত। তারপরে মানুষ মারা গেলে 3 দিন আর 5 দিন আর 7 দিন আর 40 বার্ষিকী উদযাপন করা হতো কিনা? এখন হয় কিনা? এখন হয়? এই সংস্কার, এই আবর্জনা পরিষ্কার করছে কি? কে করছে? আহেলাদিস আন্দোলন, আহেলাদিস আন্দোলন সারা বিশ্বে আজকে এই আবর্জনা পরিষ্কার করার জন্য কাজ করে যাচ্ছে। তাইলে এই আন্দোলনকে সহযোগিতা করতে হবে, এই আন্দোলনের পক্ষে কাজ করতে হবে, এই আন্দোলনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। আমাদেরকে কেন আমরা করব? স্রেফ পরকালের মুক্তির জন্য, জান্নাত পাওয়ার আশায়, অন্য কোনো উদ্দেশ্য না। কথা ঠিক কিনা? কারণ এটাই হচ্ছে আমাদের কাজ, মানুষকে জান্নাতের পথ দেখানো, কোরআন এবং হাদিসের পথ দেখানো। বর্তমান বিশ্বের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য পণ্ডিতরা আহেলাদিসের পরিচয় দিতে গিয়ে বলছেন, দি আহেলাদিস ট্রাই গো টু ব্যাক টু ফার্স্ট প্রিন্সিপাল অ্যান্ড রেস্টোর দ্য অরিজিনাল সিম্প্লিসিটি পিউরিটি ফেথ অ্যান্ড প্র্যাকটিসেস। আহেলাদিসের পরিচয় দিতে গিয়ে বলতেছেন, কারা বলতেছেন? অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসররা বলতেছেন এই কথা। আর আমাদের দেশের জ্ঞানপাপী তথাকথিত পেট পূজারী আলেমরা আহেলাদিস সম্পর্কে মিথ্যাচার করে, কথা ঠিক কিনা? আহেলাদিস সম্পর্কে মিথ্যাচার না করলে এদের ঘুম হয়। অথচ ওই পণ্ডিতরা, অমুসলিম পণ্ডিতরা, ওরা আহেলাদিস সম্পর্কে কত সুন্দর কথা বলছেন। আহেলাদিসরা ইসলামের প্রাথমিক নীতিসমূহের দিকে ফিরে যেতে চায়। প্রাথমিক নীতি বলতে রাসুলের যুগে যে ইসলাম ছিল,
আমরা ওই ইসলামের দিকে দুনিয়ার মানুষকে নিয়ে যেতে চাই। কথা ঠিক কিনা? আমাদের সমাজকে, আমাদের গ্রামকে, আমাদের ভাই বোনদেরকে সেই ইসলামের দিকে নিয়ে যেতে চাই যেই ইসলাম রাসূলের উপর নাজিল হয়েছে। এর বাইরে কি আমরা কিছু চাই? এর বাইরে যদি কিছু করি সেটা কি গ্রহণ হবে? ইসলামের বাইরে কোনো অন্য মতবাদ, অন্য দিন যদি আমি তালাশ করি সেটা আল্লাহ গ্রহণ করবেন? আল্লাহ কি বলছেন? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি আমরা অন্য কিছু তালাশ করি, অন্য কিছুকে ধর্ম হিসেবে গ্রহণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনো কিছুই কি করবেন না, কবুল করবেন না। আর এই কারণে আমরা পরকালে কি হব? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। অতএব আহলে হাদিস আন্দোলনের মূল দাওয়াত, মূল আহ্বানই হচ্ছে এটা যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি। যিনি জীবন গঠন, জীবন গঠন করবেন তিনি আহলে হাদিস, আর তার নেতা হবেন কিয়ামতের মাঠে একমাত্র নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী ছাড়া অন্য কেউ যদি আমার নেতা হয়, নবী ছাড়া অন্য কেউ যদি আমার নেতা হয়, কিয়ামতের মাঠে আমাদেরকে আফসোস করতে হবে। কিয়ামতের মাঠে নবীর সাথে হাসর হবে না, নবী ছাড়া আমি যাকে নেতা বানিয়েছি তার সাথে আমার হাসর হবে। ফেরাউন, হামান, কামান, আব্রাহাম লিঙ্কন, মাও সিতুং, তাদের সাথে আমাদের হাসর নাসর হবে। আজকে অনেকে আমরা গণতন্ত্রের পূজা করি, অনেকে আমরা সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতাবাদের পূজা করি, করি কিনা? আপনি যদি গণতন্ত্রের পূজারি হন, আপনি যদি ধর্মনিরপেক্ষবাদের পূজারি হন, আপনি কখনোই আহলে হাদিস হতে পারবেন না। কথা ঠিক কিনা? আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস এই জামাত দুনিয়ার মানুষকে এই প্রচলিত মতবাদ মুক্ত করে একমাত্র শুধুমাত্র আল্লাহর দিকে এবং রাসূলের দিকে ফিরে আসার আহ্বান জানায়। আর এই ফিরে আসার আন্দোলন হচ্ছে আহলে হাদিস আন্দোলন। অতএব আমি আলোচনার দীর্ঘায়িত করতে যাচ্ছি না, পরিশেষে আমি উদাত্ত আহ্বান জানাবো। আসুন আমরা নিজেদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানি, আমরা পরকালের বিজয়ের জন্য কাজ করি। আমার মৃত্যুর পরে কবর যাতে মাটির কবর না থাকে, আমার মৃত্যুর পরে আমার কবর যাতে জান্নাতের টুকরা হয়ে যায়, আমার মৃত্যুর পরে আমার কবর যাতে জাহান্নামের গর্ত না হয়, সেজন্য আসুন মৃত্যু আসার আগে আমি কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হই, মৃত্যু আসার আগে আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হই, ধর্মীয় বৈশ্বিক জীবনে ওহির বিধান মেনে চলি, শিরিক বিদাত মুক্ত ইসলামী জীবনযাপন করি। এই আহ্বান, এই দাওয়াত আমরা সবার কাছে দিচ্ছি, দেশবাসীর কাছে দিচ্ছি, বিশ্ববাসীর কাছে দিচ্ছি। অর্থাৎ আসুন আমরা আমাদের এই উন্নত লড়াট শুধুমাত্র আল্লাহর দরবারে ভুলুণ্ঠিত করি। কবি নজরুলের ভাষায়, আমি যার চির অজয়, ঝোটা কানুনের নিগুর আমারে করিতে পারিনি জয়। কত নমরুদ, কত ফেরাউন, কত সাদ্দাদ কারুন, আসিয়াছে মুড়ে এই চলাপথে হইয়া বাধা দারুন। পুরি নাই আমি নম্রদ হুতাশনে, বিকাইনি আমি বিপুল কারুরি ধনে, সাদ্দাদের ওই অহংকারী মাত্তা বালুতে মিশেছে শেষে, ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে, নম্রদি শিরে পড়েছে প্রায় জ্বর, আমি মুসলিম এক আল্লাহ সারা করি না কারো তাসলিম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওহির বিধান বাস্তবায়নের লক্ষ্যে আগামী 27 এবং 28 ফেব্রুয়ারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রাজশাহী নওদাপাড়াতে 2 দিনব্যাপী তাবলিগ ইজতেমা। আপনাদের সবার দাওয়াত, আপনাদের উপস্থিতি, পাশাপাশি সহযোগিতা একান্তভাবে কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।